আমার মনে জোর এত বেড়ে গেছে যে আজকে আমি অনেক বেশি আমার মনে হচ্ছে আমি ফুরফুরে হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো যেহেতু এই কয়দিন আমার ঘরবন্দি গেছে তো আজকে আমার 1 মিলিয়ন হয়েছে রেসিপিস বাই সেজাস মম ইউটিউব চ্যানেলে ফেসবুকে তো অনেক আগেই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সবার সাপোর্টে তো আজকে এখন অবশ্য 19 তারিখ বাট কেক কাটতে কাটতে হয়তো রাত 12টার বেশিই বেজে যাবে সো রাত 12টা বেজে গেলে 20 তারিখ বলাই যায় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন সবাই বলতেছে আমাকে একটু ড্রেস চেঞ্জ করে নিতে কারণ এই স্মৃতিগুলো তো থাকবে ছবি টবি তোলার জন্য আমার 1 মিলিয়ন হওয়া উপলক্ষে তো আমি এই ড্রেসটা আজকে পরব একটা ব্ল্যাক কালারের ড্রেস তো এটা বের করে ফেলেছি এখন খাওয়া দাওয়া শেষে রাত্রে সবাই ওদিকে একটু কেক কাটার জন্য সব কিছু সাজাচ্ছে আর যেহেতু এই কয়েকদিন অসুস্থতার কারণে আমি আসলে সেইভাবে নিজের টেক কেয়ারও করতে পারিনি তো আজকের এই এত বড় খুশির দিনে ভাবছি যে একটু রেডি হয়ে নিব তো ড্রেসটা কেমন হবে বলেন তো ব্ল্যাক যাই হোক আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সাথ দেওয়ার জন্য আমাদের জন্য এত দোয়া করার জন্য এত সাপোর্ট করার জন্য তো এখনও 12টা বাজে নাই 19 তারিখই সো কেক কাটতে কাটতে হয়তো শফিক ভাই বলছে যে 12টা বেজে যাবে তাহলে তো মানে জন্মদিনের মতো হয়ে যায় আর কি তো আসলে বিষয়টা সেটা না তো যেহেতু সবাই আছে রাতভর ওরা কেক না কেটে যাবে না আমি বলতেছিলাম না হয় দিনের বেলায় কাটবো কালকে বাট ওরা এখনই কাটতে চাচ্ছে তো ঠিক আছে রেডি হয়ে নি যদিও 19 তারিখ পার হয়ে 20 তারিখ হয়ে যাবে 1 মিলিয়ন 19 তারিখেই হয়েছে কিন্তু 19 তারিখে আর কেকটা কাটতে পারছি না হয় 20 তারিখেই কাটবো সমস্যা নাই এটা তো কোনো ব্যাপার না তো আগে একটু রেডি হয়ে নি আমাদের 1 মিলিয়নের সেলিব্রেশনের জন্য রনিক আর সিথি দেখেন কি নিয়ে আসছে কি জোগাড় করছে ওরা এটি কি কংগ্রেচুলেশনস ইয়ে হবে কংগ্রেটস লেখা আচ্ছা কংগ্রেটস ঠিক আছে তো এটা অনেক দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসছে আর বেলুন নিয়ে আসছে সাথে তো এই বেলুনগুলা সব লম্বা লম্বা এটা কেউ জানতো না হ্যাঁ তো এই বেলুন টেলুনগুলো ফেলাইছে দেখতে পারি নাই তখন যে এটা লম্বা ছিল এখন এখানে ওরা টাঙাবে কোনো ভাবে দেখা যাক কিভাবে কি করে পার্টি তো আমরা এই জায়গাটা একটু ক্লিন করে ফেলছি লাগেজটা একটু সরাই ফেলবো জাস্ট আর এখানে একটু ফ্লাওয়ারগুলো নিয়ে আসবো কেকগুলো নিয়ে আসবে সিথি কেক নিচে মনে হয় ফ্রিজে রাখছে আর এই যে অ্যারেঞ্জমেন্টটা টুকটাক ঘরোয়াভাবে যেহেতু এখন আমি অসুস্থ একটু তো এই জন্য ওরা উপরতলাতেই করছে যেহেতু আমি নিচে সিঁড়ি দিয়ে যেতে পারবো না তো এই আর কি টুকটাক চলছে আলহামদুলিল্লাহ তাই তো সিথি আর অনিককে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার এই এত বড় একটা খুশির দিনে সুন্দর একটা সেলিব্রেশন করেছো থ্যাংক ইউ অনিক আচ্ছা ঠিক আছে করো রিয়েলি আচ্ছা মা তিনো ভাইকে ডেকে নিয়ে আসো তুমি তিনো ভাইয়া সবাই মিলে সেলিব্রেট তুমি কোথায় আসছো এই যে আলিশা বুড়ি আবার চলে আসছে আজকে আমাদের সেলিব্রেশনসে অংশ নিতে না আর চলে আসছে হচ্ছে নেভি নেভিকে তো আগেই দেখছেন আপনারা আমার ভিডিওতে আমরা ভাবছি যে 1 মিলিয়ন সেলিব্রেশনটা মিস করা উচিত না এত কাছে থেকে যদি মিস করি তাহলে এটা আসলে অ্যাকসেপ্টেবল না সেটাই না নেভিরা আমার বাসাদের অনেক কাছে থাকে তো ওদেরকে আসতে বলছি সঙ্গে সঙ্গে চলে আসছে আর সেজার তিনও এখন
আলিশা বেবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে না বাবা তিন্ন বেবিটা কি কিউট হ্যাঁ এই দেখো 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 কি 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 নিজের বউকে কেউ লুকায় লুকায় দেখে মুখটা কেমন জানি শুকনো শুকনো লাগতো আজকের খুশিটা ফেসে ফুটে উঠছে আমার আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু হামজাস কালেকশন থেকে এসেছিল তো ভাবলাম যে আমার এই খুশির দিনে আজকেই আমি ড্রেসটা পরি কারণ শীতের দেশে বাইরে তো কোথাও গেলে বড় বড় জ্যাকেট পরতে হয় তো এখনো সামার আসেনি সামার আসলে অবশ্য থ্রি পিস পরে অনেক আনন্দ করা যায় তো বাসার মধ্যে তো এখন ঠান্ডা কম হিটার চলছে সো এই যে সুন্দর আমাদের ট্র্যাডিশনাল থ্রি পিসটা পরে আজকের দিনটা সেলিব্রেট করে নিলাম আর সবাই তো বলতেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এটা ঠিক যে আমার আজকের এই খুশির দিনটা মানে আমার অসুস্থতাকে ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ সো অ্যাট লিস্ট এখন হাঁটাচলা করতে পারছি সব কিছুই করতে পারছি তাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চলেন আজকের এই খুশির দিনটা আমরা একসাথে সেলিব্রেট করি সবাই অপেক্ষা করছে কিছুদিন আগে ফেসবুক পেজে হয়েছিল এখন আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলও হয়ে গিয়েছে আপনারা হচ্ছে আজকে সেলিব্রিটি সো সব দিকে ক্যামেরা আপনারা তো নায়ক নায়িকা আজকের আজকের সিনেমার নায়ক নায়িকা আপনারা এটা কি মনে হচ্ছে বলতো আমার খুব ইচ্ছা তিনটা বেবির সত্যি কেকটা পছন্দ হয়েছে তোমার তিতিকে ছবি তোলার জন্য ডাকলাম অত গেল তো গেল তারপরে শিথির আসলো তারপরে এখন আবার নেভিরা আসছে তো মানে খুশির মধ্যে আরো খুশি বেড়ে গিয়েছে আর লিটারালি বলছি যে আমার মনে জোর এত বেড়ে গেছে যে আজকে আমি আসলে
ইউটিউবটা নিয়ে অনেক স্বপ্ন ছিল। আসলে কারণ আমি যখন প্রথম কাজ শুরু করি আমি কিন্তু ইউটিউব দিয়ে আমার যাত্রা শুরু, আমি কিন্তু ফেসবুকে ভিডিও দিতাম না। আমি ফেসবুকের যাত্রা শুরু করছি অনেক পরে, অনেক পরে। তো ইউটিউবটা আমার আসলে ওই ভালো লাগাটা, মানে কাজ শুরু করেছিলাম আমি ইউটিউব দিয়ে। তো ইউটিউবের 1 মিলিয়ন গোল্ডেন প্লে বাটনটা পাবো, এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আপনাদের সবার সাপোর্টে, আল্লাহর রহমতে এতদূর আসতে পারছি। আর আজকে এই যে আমার প্রিয় মানুষগুলোকে সাথে পাইছি এই দিনে, সত্যি কথা, মানে তানজিন আপুদের এমনিতেও আসার প্ল্যান ছিল, বাট আজকের দিনে এসে আপু আমাদের খুশি একদম মানে ডাবল ট্রিপল করে দিয়েছে, সিরিয়াসলি। কারণ নিজের কোনো অ্যাচিভমেন্ট বা ভালো লাগার দিনে যদি এমন হয় যে মানে প্রিয় মানুষগুলো সাথে থাকে না, ওই সেলিব্রেশনটা আরো অনেক বেশি মানে হ্যাপিনেস নিয়ে আসে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছে, আজকে আমি শফিক ভাই হয়ে গেছি। শফিক ভাই যেমন ক্যামেরার সাথে ক্যামেরার সামনে কথা বলতে পারে না, আজকে লিটারালি আমি ওরকম ফিল করছি যে ক্যামেরার সাথে কথা বলতে পারে না। থ্যাংক ইউ আপু আমার এই সেলিব্রেশনের দিনে আসার জন্য, এই খুশির দিনে যে আপনাদের কাছে পাইছি আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ যে আমরা ভাগ্যগুলো পেয়ে গেছি আমরাও আপুর এই খুশির দিনে। থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ, ব্লেসড, থ্যাংক ইউ সিথি, থ্যাংক ইউ। যে সিথি কিন্তু মানে হুট করে আসছে, তানজিনাপুর আসার কিছুক্ষণ পরে দেখি এই যে অ্যারেঞ্জমেন্ট যা দেখতেছেন এগুলো তো সিথি করছে। থ্যাংক ইউ সিথি অনেক, নেভি তোমাকেও থ্যাংক ইউ যে তুমি এসে আমাদের সেলিব্রেশন সাথে এসেছো, ভালো লাগতেছে। আর আমি তো আছি আপুর সাথে, হ্যাঁ সেটাই, আমার মা আছে আছে। আর সবশেষে আমার সেজাকে যেটা বলবো আমি, যে ও হচ্ছে আমার সকল কাজের অনুপ্রেরণা। আমরা সবসময় একটা জিনিস মনে করি যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, যে মা হয়ে গেলে মানে বিয়ের পরে তো পরে, বিশেষ করে সন্তান জন্ম হওয়ার পরে মেয়েরা আর অনেকাংশে আগাতে পারে না, ঠিক আছে। তো এখন এমন হয় যে আমার ক্ষেত্রে আমার মেয়ে কিন্তু মানে আমার আগানোর অনুপ্রেরণা। আমি কিন্তু সেজার জন্য আজকে মানে এই পর্যায়ে আপু সবাই না না এখন এই প্লেসটা এখন ভাইয়ার জন্য, এই প্লেসটা এখন ভাইয়ার জন্য আপু, এখন ভাইয়াকে প্রয়োজন। এই মুহূর্তে ভাইয়াকে প্রয়োজন ছিল আপনার সাথে, না সেটা অবশ্যই। আর সন্তানরা আসলে কাজের মানে উৎসাহ, বাবা মার সফলতার উৎসাহ হচ্ছে সন্তানগুলো। এই মা যাস না, তুমি থাকো, সেজা হচ্ছে আমাদের সেতু না, তুমি সবসময় বলো ও নাকি ব্রিজ, সেজা পাপা সবসময় বলে। ভাইয়া কোথায় রাখছে জানি, কিন্তু কেকের উপরে তো পড়বে মনে হয় না, একটু সাইড থেকে করা যাবে কি, শুধু কেকের কি ছবি আছে? আচ্ছা আচ্ছা, ওরা খুব এনজয় করছে, এই যে কেক কাটা হবে, আচ্ছা
অনেক বড় থাকে ওটা, সত্তর ষাট সত্তর কেজি গরম রাখার জন্য কি পরিমাণ এনার্জি লাগে? মাম্মির কথা শুনে সব কিছু একজন দিচ্ছে এমনি খানি আমরা শো করছি তুমি ডাউন হও, আমরা হাততালি দিতে পারি, বাবা না আপু আসেন, আপনাকে খাওয়ানো হয়নি আপু, তামদিন আপু দর দিছে, কারণ আপুর কি কেক পছন্দ না, এই জন্য বেশি করে খাওয়াবো আমি আপুকে, মজা আছে কেকটা, আর পেস্ট দেই নাই আপনাকে, সব বেশি খাইতে পারবেন, টিসু দাও, আপকে টিসু দিও, এবার তোমরা ছেলেরা নিজ দায়িত্বে খেয়ে নিবা সবাই, ঠিক আছে? ইনশাআল্লাহ।
ভাই কেক খাইতে হবে তো, মানে কেক খাবে না বলে সব মারামারি করছে, সবাই এই ওরে দিয়ে দিতেছে। হ্যাঁ এই যে অনেক অনেক কে খাওয়াই আমি সব সময় আনন্দ পাই। চামচ নিয়ে আসো। আপনারা সবাই সাক্ষী থাকবেন, বেঁচে থাকবো তো। এই দেখো বিফোর হচ্ছে, হ্যাঁ কিচ্ছু নাই জিবে, হ্যাঁ আফটার দেখো কমে যাচ্ছে আস্তে আস্তে, প্রথমে বেশি ছিল। আজকে আমাদের সেলিব্রেশনস এ যারা যারা এসেছো সবাইকে অনেক ধন্যবাদ। ভাই কই, ভাই সবসময় পিছনে যায় দাঁড়াই কেন ভাই? হ্যাঁ আচ্ছা তো এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপ গুলো দেখলেন এগুলো আসলে 19 তারিখে যেদিন আমার রেসিপিস বাই সেজাস মম ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় সেই দিনের ছোটোখাটো ঘরোয়া আয়োজন। তো আর আজকে আমরা ভিডিওটা আপলোড করতে যাচ্ছি ফেব্রুয়ারির 25 তারিখে, এবং লাস্টের এই ফুটেজটুকু আমরা ফেব্রুয়ারির 25 তারিখে রাত্রেই নিচ্ছি। আসলে 19 তারিখে আমাদের এই সেলিব্রেশনের পর, 20 তারিখের পর, 21 তারিখে আমার ফাইনাল মেডিকেল রিপোর্টগুলো আসার পরে আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে জানাবো সব কিছু, আমার মেডিকেল সব কিছু। তো জানাবো, ইনশাল্লাহ জানাবো। আমি 21 তারিখের পরে আর নতুন কোনো ভিডিও মেক করতে পারি নাই, যে ভিডিওগুলো এই কয়দিন দেখছেন সেগুলো 21 তারিখের আগের সব। আপনাদের যাতে বুঝতে ভুল না হয় এজন্য কিন্তু আমি ভিডিও শুরুতে ডেটও দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমি আবার নতুনভাবে ফিরবো আপনাদের সাথে, আবার আমার ডেইলি ভিডিও নিয়ে ফিরবো। এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ পুরোপুরি, শুধুমাত্র মানসিক কিছুটা ট্রমায় আছি। দোয়া করবেন সবাই। আর আমরা চেয়েছিলাম না যে আমার মেডিকেল রিপোর্টের এই বিষয়টা এইভাবে শেয়ার করতে, বাট আপনাদের ভাইয়া বলছে যে যেহেতু আপনারা আমাদের ভাইয়া আপুরা আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের প্রতি কনসার্ন, আমাদের উচিত আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিওতে হলেও ডিটেলসটা জানানো। তো ইনশাল্লাহ আমরা, কারণ সবাই জিজ্ঞেস করতেছে, তো আমরা ইনশাল্লাহ আগামী কালকের ভিডিওতে আমাদের মেডিকেল রিপোর্টটা সম্বন্ধে জানাবো। আমি আজকের মতো